2006 সালে এই প্রতিষ্ঠানটি আমি শুরু করি, তখন আমার মাত্র বয়স 20 বছর। আমার কাছে সে সময় কোনো পুঁজি ছিল না, আমার কাছে ছিল না কোনো সোর্স, কিন্তু ছিল অদম্য সাহস, নিজের প্রতি আত্মবিশ্বাস। শিলিগুড়ির চিকিৎসা ইতিহাসে নতুন অধ্যায়, শুরু হলো মেডিকেল মল। তিনি যখন শিল্প কারখানা শুরু করেন তখন তার কাছে কোনো পুঁজিই ছিল না। রীতিমতো মনের জোরে আত্মবিশ্বাস নিয়ে তিনি শিল্প কারখানা যাত্রা শুরু করেন। কিন্তু সম্ভব, পুঁজি না থাকলেও সততা এবং মনের জোর নিয়ে লড়াই করলে একদিন সাফল্য হাতের মুঠোয় চলে আসে। বাংলার বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখার্জি হলেন সেই ব্যক্তি যিনি আজ দৃষ্টান্ত তৈরি করেছেন। বৃহস্পতিবার সঞ্জয়বাবুর প্রতিষ্ঠান SI সার্জিক্যালের উদ্যোগে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে শুরু হলো একটি মেডিকেল মল। ফুলবাড়ির চুনাভাটিতে প্রধান রাস্তার ধারে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ মল। চিকিৎসা